আলোচনার বিষয় হচ্ছে ফাঁকা সেট তো ফাঁকা সেট বলতে আমরা কি বুঝি ফাঁকা সেট বলতে আমরা বুঝি অর্থাৎ এখানে কোনো উপাদান থাকবে না অর্থাৎ যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না তাকে আমরা কি বলি বলতো ফাঁকা সেট তাহলে ফাঁকা সেটকে আসলে কিভাবে প্রকাশ করা হয় ফাঁকা সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্রাকেট অথবা এই সাইন দিয়ে এটা হচ্ছে ফাইভ সাইন অর্থাৎ তুমি ফাঁকা সেটকে এই সেকেন্ড ব্রাকেট দিয়ে প্রকাশ করতে পারো অথবা কি দিয়ে প্রকাশ করতে পারো বলতো ফাই দিয়ে প্রকাশ করতে পারো তার এখন একটু লক্ষ্য করো তো যে তুমি যদি কখনো এক কাজ করো যে ফাইয়ের ভিতরে ফাঁকা সেট প্রবেশ করা দিছ তাহলে সেটা কি আসলে ফাঁকা সেট হবে কি না সেটা আসলে কখনো ফাঁকা সেট হিসেবে গণ্য হবে না তোমাকে শুধুমাত্র এই দুটা সাইনে ইউজ করতে হবে যে হয় সেকেন্ড ব্রাকেট না হয় কি বলতো ফাই এই দুটো সাইনে তোমাকে ইউজ করতে হবে এখন দেখো যে তোমার কাছে মনে একটা সেট আছে যে সেটের মধ্যে উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি তো আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এখানে কি কি উপাদান আছে তুমি আমাকে বলবা যে ভাইয়া এখানে আছে ওয়ান টু থ্রি এবং তুমি একটা এখানে কথা সেটা কি যে এবং কোনো কিছুই নাই এবং কোনো কিছুই নাই আসলে তো তাই যে ওয়ান টু থ্রি আছে তারপরে তার কোনো কিছুই নাই এখন দেখো যে এই কোনো কিছু নাই মানে আসলে কি বুঝায় কোনো কিছু নাই মানে আসলে বুঝায় যে একটা কি আছে বলতো সেট তার মানে দেখো তো যে প্রতিটা সেটের সাথে কি আমার একটা করে ফাঁকা সেট থাকতেছে না তার মানে আমি বলতে পারি কি বলতো যে আমার সেট বা ফাই হচ্ছে যে কোনো সেটের একটা একটা সাবসেট অর্থাৎ সেট সেট হচ্ছে যে সেটের কারণ আমি এখানে যে কোনো একটা সেটে লিখি না কেন তুমি আমাকে বলতে পারো ভাই ওয়ান টু থ্রি এবং কোনো কিছু নেই আর কোনো কিছু নেই মানে কি ফাঁকা সেট তার মানে প্রতিটা সেটের সাথে আমাদের একটা করে ফাঁকা সেট থাকবে এবং সেই ফাঁকা সেটটা হবে ওই সেটের একটা কি বলতো উপসেট। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে কি যে এই ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেট হচ্ছে সকল সেটের কি বলতো উপসেট অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এবার আসা যাক একক সেট বা সিঙ্গেল ট্রেন সেট যে সেটের উপাদান সংখ্যা একটি তাকে আমরা বলব একক সেট অর্থাৎ যে সেটের আমরা উপাদান বাবু এলিমেন্ট একটা দেখতে পারবো তাকে আমরা বলবো কি বলতো একক সেট বা সিঙ্গেল টেন সেট যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক যে এ ইকাল টু টোয়েন্টি থ্রি দেখো তো এই সেটের উপাদান করাটা একটা তার মানে এটাকে আমরা কি বলবো বলতো একক সেট আমি যদি এখানে আরেকটা সেট লিখি যে ওয়ান তাহলে এটা কিন্তু একটা কি সেট বলতো একক সেট এখন কেউ যদি এই কাজ করে যে ফাঁকা সেটের ভিতরে একটা জিরো দেয় জিরো দিয়ে বলে যে এটা আসলে একক সেট নাকি এটা একটু আগে ছিলাম ফাঁকা সেট এটার ভিতরে তো কিছুই নেই কিন্তু দেখো তো যে কিছু নাই কে বলছে একটা তো উপাদান আছে সেই উপাদানের নাম কি জিরো তার মানে এটা কিন্তু কখনো ফাঁকা সেট বলবা এটাকে কি সেট বলে বলতো এটা হচ্ছে আমাদের একক সেট এবং দেখো আমি ফাঁকা সেটে ওখানে কিনে আলোচনা করছিলাম যে আমরা যদি ফাঁকা সেটের ভিতরে যদি কখনো ফাই দিয়ে দিই তাহলে সেটা কি আসলে ফাঁকা সেট মিনিং করে কিনা সেটা আসলে ফাঁকা সেট মিনিং করে না সেটা আসলে মিনিং করে কি বলো তো একক সেট মানে এই সেটের ভিতরে কিছু একটা আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো একক সেট এটা হচ্ছে আমাদের একক সেট সাধারণত এমসি কিন্তু দেখা যায় যে এই দুটা দিয়ে তোমাকে বলে যে এটা আসলে একক সেট নাকি ফাঁকা সেট নাকি অন্যান্য কোনো সেট